নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে যে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স বাইক তার যে যে প্রবলেমগুলো হচ্ছিলো আমার বাইকে তো সেগুলো আমি ঠিক করেছিলাম এবং কি কী চেঞ্জ করেছিলাম সেটাও আমি তোমাদের ভিডিও দেখাবো তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এবং বন্ধুরা আমাদের যে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক নিয়ে ইনফরমেশন বাংলা চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা চেক করে দেখতে পারো এবং বন্ধুরা এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ নিয়ে এবং বিভিন্ন অ্যাপসের রিভিউ নিয়েও ভিডিও আছে তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখতে পারো এই ভিডিওটার শেষে তো বন্ধুরা দেখো যে যে জিনিসগুলো আমি চেঞ্জ করেছিলাম তোমাদের একে একে দেখাচ্ছি আমি বাইক পেয়ার পার্সের দোকান থেকে কিনে এনেছিলাম এবং বন্ধুরা দেখো হন্ডা জেনুইন পার্টসের যেটা মানে অ্যাক্সিলেটার কেবিল এ বি মানে দুটো মডেল হয় একটা এ বি কারণ দুটো আলাদা আলাদা কেবিল থাকে সেগুলো আলাদা আলাদা দাম সামান্য কম বেশি এবং বন্ধুরা দুটোরই কিন্তু চেঞ্জ করতে হয় যখন চেঞ্জ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে কারণ দু আমার যেটা হয়েছিল প্রবলেম জাম হয়ে গিয়েছিল বন্ধুরা অ্যাক্সিলেটারটা কোনোভাবেই কাজ করছিল না হাতে করে জোর করে ঘোরালে তবে ঘুরতো এবং আটকে যেত না হলে তো বন্ধুরা দেখো এবং আমি মতুলের একত্রিশশো গোল্ড ফাইভ ডব্লু থার্টি প্রতিবারই সাধারণত ইউজ করে থাকি মোবিল যখন চেঞ্জ করি ইঞ্জিন অয়েল তো বন্ধুরা দেখো এবারও তাই ফাইভ ডবলু থার্টি একত্রিশশো গোল্ড ফোরটি এপিআই এস এল তো বন্ধুরা এইটা সাধারণত বিএস সিক্সের লেখাই আছে এবং বন্ধুরা এতে দেখো ক্যাপের ভেতরে পঁয়ত্রিশ টাকা আমি একটা কুপন পেয়েছিলাম যখন আমি এটা কিনি তখনই ওখান থেকে সেটা দিয়ে বাদ বাকি টাকা বাদ দিয়ে দিয়েছিল এবং এটা নশো এম এর বন্ধুরা তো বন্ধুরা দেখো এছাড়াও যে জিনিসগুলো ছিল সেটাও তোমাদের দেখাচ্ছে দেখো একে একে তো বন্ধুরা এইটা খুবই ভালো একটা ইঞ্জিন অয়েল তোমরা ইউজ করে দেখতে পারো এই নিয়ে ভিডিও আছে আমাদের চ্যানেলে তো বন্ধুরা দেখো সাইড ইন্ডিকেটারটা আমার দিকের ভেঙে গিয়েছিলো কারণ গাড়িটা আমার পড়ে গিয়েছিলো গিয়ে সাইড ইন্ডিকেটার এবং বাঁদিকে হ্যান্ডেলে যে একটা গুটকা মতো দেওয়া থাকে সেই হ্যান্ডেল গুটকাটাও ভেঙে গিয়েছিলো এবং আমি একে একে বলবো তোমাদের এগুলো কত দাম নিয়েছিল বন্ধুরা দেখো এই যে গুটকাটা এটা দশ টাকা দাম নিয়েছিলো এটা জোড়া থাকে মানে দু পিস দশ দশ কুড়ি টাকা এবং বন্ধুরা আর যে জিনিসগুলো ছিল সেগুলোর দাম দেখো তো যে এক্সলেটার কেবিল এর মডেলটা হচ্ছে একশো টাকা এবং অ্যাক্সেলেটার কেবিল বি মডেলটার দাম একশো টাকা এবং মতুল যে ইঞ্জিন অয়েল নশো এটার দাম নিয়েছে পুরোপুরি চারশো টাকা এবং বন্ধুরা যে এই যে ইন্ডিকেটারটা সাইড ইন্ডিকেটারটা একশো কুড়ি টাকা দাম নিয়েছিলো তো বন্ধুরা তোমাদের প্রয়োজন হলে এগুলো কিন্তু লোকাল মার্কেটে যে পেয়ার্স পার্সের দোকানে প্রয়োজনে তোমরা কিনতে পারো বা অনলাইন শপিং অ্যাপসেও পাওয়া যায় বন্ধুরা এই ধরনের জিনিস তো কিনে নেওয়ার পর তারপর আমাদের এখানে যে লোকাল মিস্ত্রি সারায় তো তার গ্যারেজে নিয়ে গেছিলাম মোটরসাইকেল গ্যারেজে সে ভালোই বিএস সিক্সের গাড়ি সারায় কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা দেখো তারপর এখানে যে প্রবলেমগুলো হচ্ছিল তোমাদের একে একে দেখাচ্ছি সে যখন ফিটিংস করে দিয়েছিলো তো দেখো এইখানে যে জাম হচ্ছিলো পুরোপুরি আটকে যাচ্ছিলো অ্যাক্সেলেটার মানে যেটা বা পিক আপটা জোর করে হাতে ঘোরাতে হচ্ছিল এবং উল্টো দিকেও জোর করে ঘোরাতে হচ্ছিলো স্প্রিংটা পুরোপুরিভাবে জাম হয়ে গেছিলো বা কেটে গেছিলো একদমই ঘুরছিল না তারপর নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে এটা ঠিক করিয়ে এনেছিলাম সেটাও আমি তোমাদের দেখাবো যখন ঠিক করায় বা ঠিকভাবে ফিটিংস করে দেয় কী করে করছিলো সেটাও তোমাদের দেখাবো দেখতে থাকো বুঝতে পারবে এবং বন্ধুরা এখানে যে সেলফ স্টার্টটা সেটাও প্রবলেম হচ্ছিলো সেলফ নিচ্ছিল না সেই জন্য ব্যাটারিটাকেও চার্জ করাতে হয়েছিলো নতুন ব্যাটারি হওয়া প্রায় দেড় দু বছর হয়েছে ব্যাটারিটা চেঞ্জ করেছি কিন্তু ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো সেই জন্য ব্যাটারিটাকেও চার্জ করাতে হয়েছিলো তো বন্ধুরা দেখো এখানে যে ক্যাপটা থাকে ক্যাপটা খুলে নেওয়ার পর এখানে যে অ্যাক্সেলেটার কেবিলের যে পয়েন্টটা এ এবং বি এখানে মডেল নাম্বার আছে সেইগুলো দেখে নিয়ে এখানে কিন্তু কাজ করতে হবে নাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে দুটো দুরকম আছে এবং দেখো বন্ধুরা এটাই হচ্ছে আসল সেন্সার বোর্ডটা এবং তারপরে দেখো হ্যান্ডেলের এখানে যে কেবিলগুলো জয়েন্টের মুখে এখানে কিন্তু খুলে নিয়ে এখান থেকে চেঞ্জ করতে হবে তারপরে কিন্তু ইঞ্জিনের পাশে সেখানে ক্যাপের কাছে চেঞ্জ করা যাবে তবেই হবে বন্ধুরা এই হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস বাইকের ক্ষেত্রে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেটা হচ্ছে বারো ভোল্টের ফাইভ এমপিআরের ব্যাটারি তো বন্ধুরা বিভিন্ন কোম্পানির কিন্তু ভালো পাওয়া যায় যেমন অ্যামারন বা এক্সাইড তোমাদের যেটা পছন্দ হবে সেটাও কিন্তু ইউজ করতে পারো এক্সাইডের বন্ধুরা বলতাম ভালো কিন্তু এক্সাইড প্রায় দেড় বছর মতো ইউজ করছি কিন্তু লেখা আছে চার বছরের ওয়ারেন্টি কিন্তু দেড় বছরের মাথা দিয়ে প্রবলেম করছে মাঝে মাঝে ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু এক্সাইড ছাড়াও অ্যামারন বা আরও কোনো যদি ভালো কোম্পানি হয় সেটাও ইউজ করতে পারো এক্সাইড খারাপ নয় এক্সাইড ভালো কিন্তু তার থেকেও অ্যামারন কিন্তু আরও ভালো বন্ধুরা অ্যামারনের ব্যাটারি ইউজ করে দেখতে পারো যদি প্রয়োজন হয় কারোর এবং বন্ধুরা দেখো এই যে ইন্ডিকেটারটাকে ডবল হার জার লাইট করার জন্য যেটা আরজার লাইট বা হ্যার লাইট বলে তো সেইটার জন্য এখানে কিন্তু এই ভাইজারটা খুলতে হবে খুলে এই যে ইন্ডিকেটারে একটা সুইচ লাগাতে হবে তো এইটার দাম বন্ধুরা ওটা পড়লো একশো টাকা মতো সেটা আমি এই দাদার কাছ থেকেই নিয়েছিলাম এবং দাদাই ফিটিংস করে দিচ্ছে সেটাকে যাতে চারটি ইন্ডিকেটার একসঙ্গে ব্লিঙ্ক করে তো বন্ধুরা দেখো কীভাবে ওটা ফিটিংস করছে সেটাও আমি তোমাদের দেখাবো ভিডিওতে দেখতে পাবে এবং ওটা কীভাবে সুন্দরভাবেই জ্বলছে সেটাও বা চালু হচ্ছে সেটাও দেখতে পাবে তোমরা বন্ধুরা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সমস্তটা দেখাবো কীভাবে স্টেপ ওয়াইজ এগুলো ফিটিংস করছে বা কীভাবে এগুলো একটার পর একটা জিনিসগুলোকে চেঞ্জ করে দিচ্ছে যেটা প্রবলেম করছিল সেটাও দেখাচ্ছি দেখো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এটা যে দুটো ইন্ডিকেটার থাকে দুদিকে একটা লেফট এবং রাইট তো সেইটার সঙ্গে একটা মধ্যিখানে সুইচ দিয়ে কানেক্ট করে দিচ্ছেন যাতে একটা ওই সুইচটা অন করলে একটাই জ্বালালে দুটুই দুটোই জ্বলে তো দেখো বন্ধুরা আর কিছুই নয় জাস্ট ওই ইন্ডিকেটারটা একটা যে কোনো জ্বালালে যাতে দুটো জ্বলে মানে ওই সুইচটা অন করা থাকলে দুটোই জ্বলবে এবং যদি অফ করা থাকে তখন সিঙ্গেল ইন্ডিকেটার সেটাই জ্বলবে আর কিছুই নয় জাস্ট এখানে কানেকশানটা করে দিচ্ছে কেটে লাইনটাকে তো বন্ধুরা দেখো এটা এটা আমার মতে বলে তোমরা যদি করতে চাও নিজেরা ঘরে করতে চাও না কারণ যদি জানো কাজ তাহলেই করবে নাহলে কিন্তু এই মিস্ত্রি যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে করানোই ভালো কারণ একটা লাইন এদিক ওদিক কেটে ফেললে তখন কিন্তু এই মেন যে সার্কিট বোর্ডটা সেটাই উড়ে যাবে ব্যাটারি কিছু যদি গন্ডগোল হয় উল্টো তখন কিন্তু বন্ধুরা এই যে সার্কিট বোর্ডটা যেটা দেখালাম আগে তার কিন্তু অনেক দাম প্রায় দশ বারো হাজার টাকার কাছাকাছি দাম আছে বন্ধুরা যদি একবার পুড়ে যায় তখন কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে তাই বন্ধুরা তোমরা যদি নিজে জানো খুব ভালো কাজ তবেই করো নালে কিন্তু মিস্ত্রি দিয়েই করিও যদি তোমাদের প্রয়োজন হয় এই ধরনের কিছু জিনিস চেঞ্জ করার বা পাল্টাবার তো বন্ধুরা দেখো এই যে চেঞ্জ করার পর কীরকম এটা জ্বলছে সেটাও আমি তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো ফিটিংস করে দিচ্ছে ভাইজারটা এবং দেখো এটা জাস্ট সার্চ করে তোমরা দেখতে পারো এ আর জেড আর বলে আর জার বা জার লাইট তো দেখো বন্ধুরা দুটো ইন্ডিকেটার একসঙ্গেই জ্বলবে তোমরা জানো এটা নর্মাল ব্যাপার অনেকেই ইউজ করে থাকে যারা জানো না তাদের জন্য বললাম তো এটা কিন্তু দাস দেখতে ভালো লাগে আর কিছুই নয় এবং বন্ধুরা যদি ফুল স্পিডে কেউ হাই স্পিডে চালাতে চাও গাড়ি রোডে তখন এই লাইটটা ইউজ করে মানে যেতে পারো তখনও ভালো লাগে এবং বন্ধুরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগে সুন্দর এবং ইন্ডিকেটারটা এখানে ডিসপ্লেতেও ব্লিঙ্ক করে কীরকম একসঙ্গে দুটো যখন জ্বলবে দুটো লাইটই ব্লিঙ্ক করবে যখন সিঙ্গেল জ্বালাবে এটা অফ করে তখন কিন্তু সিঙ্গেলই দেখাবে তো এই জন্যই এই সুইচটা তোমাদের বললাম আগে যে একশো টাকা দাম নিয়েছিল আমি যখন কিনি এগুলো কিন্তু খুব একটা যে খুব মানে লোকাল জিনিস লোকাল সুইচই এটা ইউজ করে সাধারণত তো দেখো ডিসপ্লে দুটো লাইটই দুটো ইন্ডিকেটারই ব্লিঙ্ক করছে একসঙ্গে দেখতে পাচ্ছ জিনিসটা কীরকম তো এটা খারাপ নয় বন্ধুরা ভালোই লাগে দেখতে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এই নিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল নোটিফিকেশানে প্রেস করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই